হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই প্রীতি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে খুব সিম্পল একটা রেসিপি, সিম ভর্তা। সবারই ভর্তা খুবই পছন্দ আমি জানি, তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সিম ভর্তা। সিম ভর্তা কীভাবে করতে হয় তা আজকে আমি পুরোটা দেখিয়ে দিব। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এখন একটু সরিষা তেল দিয়ে আমরা শুকনা মরিচ ভেজে নিব। ভর্তার সাথে শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে। শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভাজার আগে একটু এরকম করে চিরে নেবেন, আর না হলে শুকনা মরিচগুলো ফুটবে না। চিরে না দিলে শুকনা মরিচগুলো ফুটে এদিক ওদিক ছিটিয়ে যাবে, আর না হয় গায়েও পড়ে যেতে পারে। আমি শুকনা মরিচগুলো ভালো মতো ভেজে নিলাম। আমরা ঝাল কম খাই, যার কারণে আমি কম শুকনো মরিচ নিয়েছি। আপনারা আপনারা ঝাল অনুযায়ী শুকনা মরিচ নেবেন, যতটুকু ঝাল খেতে পারেন ঠিক ততটুকু মরিচ ভেজে নেবেন। আমি এখন তুলে ফেলছি। এখন আমি পাটা পোতা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি সিমগুলো একটু বেটে নিব। আমি এখানে সিমটা সিদ্ধ করে নিয়েছি, ভালো মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। সিমগুলো আমি আধা বাটা করে বেটে নিব। আমি বেটে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আমি আধা বাটা করে বেটে নিয়েছি সিমগুলো। এরকম করে বেটে নেবেন। এখন আমি এতে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ যেটা তেলে নিয়েছিলাম এগুলাও বেটে নিব। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আধা বাটা করে বেটে নেব। আমার ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী রেসিপি পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। আমি এখানে বেটে নিয়েছি। এখন আমি সিম আর মরিচ পেঁয়াজ বাটাগুলো হাতে মেখে নিচ্ছি, ভালো মতো আমি মেখে নিচ্ছি। আর সামান্য পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দেবো। আসলে ভর্তা মানেই সরিষার তেল আর শুকনো মরিচ, এ দুটা ছাড়া ভর্তা হয়ই না। আমি এখন সরিষার তেল দিয়ে দেব। আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি, দিয়ে আবারও মেখে নেব। আমি আবারও বলছি, আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন, এতে আমি অনেক উপকৃত হব। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন আমি এটা পরিবেশন করতে চলে যাচ্ছি। আমার পরিবেশন করা শেষ। আপনারা চাইলে এভাবে সিম ভর্তা বানাতে পারেন। আমি অন্য একদিন আরেকটি রেসিপি নিয়ে চলে আসব, অন্য কোনো হয়তো বা অন্য কোনো ভর্তা নিয়ে। এই ফাঁকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।